আমার মায়েরা আমার বোনেরা যারা শুনতেছেন কান লাগায় শুনেন, ওই 72 জন হুরের যিনি সর্দার ইনি হবেন, যিনি মাতুব্বার হবেন, তিনি আর কেউ নয় গো। সব সময় দেখবেন বলবেন যে হুজুর এই বিয়ে শাদীর কথা বলেন, কিন্তু যদি সালাসা বাসনা রুবা তিনটে বিয়ে করা যায় চারটে বিয়ে করা যায় কথা বললি কিন্তু বেকায়দা। আরো বলে কি জানেন হুজুর এ আপনারা এই ওয়াজ করেন কি জানি, সব কিছু ভাগ দেওয়া যায়, তাই স্বামীর ভাগ দেওয়া যায়। এই বেলায় তো ঠিক আছে ষোলো আনা, আসলে কিন্তু স্বামীর ভাগ না ও সম্পত্তির ভাগ। কিসের ভাগ? সম্পত্তির ভাগ। আবার আপনি যদি একটু বেশি করে বলেন তো বলবেন যে ও ঠিক আছে, যদি আমার ভালো না লাগে এখন তো ভালো লাগবে না, তুমি আর একটা নিকে করো গেতে, আমি যা যা পাবো আমার ঠিক মতো দিলেই হইল। আমার ভাইয়েরা 72 জন দেওয়া হবে, আমার মায়েরা আমার বোনেরা যারা শুনতেছেন কান লাগায় শোনেন, ওই 72 জন হুরের যিনি সর্দার ইনি হবেন, যিনি মাতুব্বার হবেন, তিনি আর কেউ নয় গো, তিনি হলেন আপনি। এ তো আপনাদের সুবহান আল্লাহ না ওদের, ওনারা কি হবে ওখানে মাতুব্বার হবে। এখন কিন্তু ঠিকই কলান থাকাচ্ছে, যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্দাহুম কাসিরাতুত্তরফি আইন, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বলবে কাছে কাছে এসে এসে বসবে, ওরা কি করবে খুব কাছে কাছে এসে বসবে। হ্যাঁ, কাছে কাছে এসে বসবে। এই যে আমার দেশের কিছু মানুষ যত কাছে পায় তত ভালো লাগে, ওরাও এখন খুব কাছাকাছি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকমালা বাদুকুম আলা বাদির ইতাসালুন, ইতাসালুন এটা কল ভাবে তাফাউল থেকে এসছে, পরস্পর এখন জিজ্ঞেস করবে। প্রথম জিজ্ঞেস করবে হে আমার আপনজন, আমার সঙ্গিনী, আপনি দুনিয়াতে কত কষ্ট করেছেন, আপনার জন্য আমরা অপেক্ষা করেছি জেনেছি, কিন্তু আমাদের কিছুই করার ছিল না, আপনার অনেক কষ্ট হয়েছে। আপনার সুন্দর করে হাতে মুখে আপনাকে হাত বুলাই দেবার সুন্দর করে বলতে থাকবে, সুন্দর করে বলতে থাকবে। সেই দিন কিন্তু আপনার ওটা মনে হবে না, রমনার বট ফুলের নিচে ওরা যে জোড়াই জোড়াই বাক বাকুম করছ, আজকে বাক বাকুম কাছে পাওয়া গেছে, সমস্যা ভুলে যাবে সব, আসারা নাই ভাই। আপনারা লজ্জায় বলছেন না আমরা জানি জানি, কারণ আমাদের ছেলেরাই করে আমাদের মেয়েরাই করে, এটা আমাদের ছেলে মেয়েরা করে। আমার ভাইয়েরা খুব কাছাকাছি এসে বলবে এবার প্রশ্ন করবে, এবার জিজ্ঞেস করবে, জানতে চাইবে, তার মানে গল্প শুরু হয়ে যাবে। কি হবে গল্প শুরু হয়ে যাবে? খোশ গল্প শুরু হয়ে যাবে। নজুলাম মিন গফুরির রহিম, শুধুমাত্র না খাওয়া গল্প হবে না, নতুন জামাই যদি বাড়িতে যায় আর ওই মেয়েটা যদি জামাইয়ের কাছে এসে গল্প করে, এপাশ থেকে মাজরি ডাক দিয়ে বলে শুধুই গল্প করবি না জামাইয়ের নাস্তা দিবি, কথা কনে কেন বলে না বলে না? এটা হলো একটা মার ভিআইপি গেস্ট, একটা মার জামাই, একটা মার কি জামাই, যারা জামাই হয়েছেন শাশুড়ির আদর যত্ন পেয়েছেন তারাই বসবেন, আর যারা পাননি তারা শব্দ করবেন না। বলে হুজুরে ও শোনা না শোনা সমান, আমার তো হইনি ও সব, আমার যত্ন আহ্বান করিনি। আমার বন্ধুগণ আল্লাহ কিভাবে মিলাই দিচ্ছে দেখেন, একটা মায়ের কতটুকুন মায়া কতটুকুন মহব্বত, এর থেকে অধিক ভালোবাসা, এর থেকে অধিক মহব্বত কার জোরে কন, আরো জোরে কবেন কার? আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা আমার বান্দা কি শুধু না খেয়েই থাকবে, শুধু গল্প করবা, হরেদের সঙ্গে কি শুধু গল্পই হবে না, কোনো নাস্তা লাগবে। নজুলাম মিন গাফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এখন মেহমানদারি, আরো জোরে কন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কলার অর্ডার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওয়াতুফু আলাইহিম গিলমান, চতুর্দিকে তাওয়াব করছে ঘুরছে গিলমান, কান্নাকুম লুলুম মাকনুন, ওই গিলমানগুলির চেহারা হলো সবচাইতে বেশি সুন্দর, আরো জোরে কন সুবহানাল্লাহ। কারা থাকবে ছোট ছোট গিলমানরা থাকবে, ছোট ছোট বাচ্চাগুলো থাকবে, ছোট বাচ্চাদের ভালো লাগে না লাগে না বলেন? ছোটো ছোটো বাচ্চারা আপনাকে যত্ন করুক, আপনাকে কাছে আসুক, আপনার একটা ফুল দিক, আপনার একটা সুন্দর ছোটো ছোটো কথা বলুক, ভালো লাগে না? এই যে আপনার ছেলে আপনার মেয়ে যখন ছোটো থাকে বাড়িতে দেখবেন হঠাৎ করে একটা এমন কথা বলেছে, আপনিও হাসেন বাড়ির সবাই হাসে, মনে হয় কেউ শিখাই দিয়েছে, এই বাচ্চাদের আনাগোনা মজা লাগে না কথা বলে, লাগে না লাগে না? আমার ভাইয়েরা ওই যে গল্প করছেন, আর দেখবেন ওই গল্পের কাছে এসে কিছু মানুষ ছোট ছোট বাচ্চারা কিছু বাদাম নিয়ে এসে বলে ম্যাডাম
বাদাম নেন, কেউ ফুললে সে বলে ম্যাডাম ফুললেন, বলে না বলে না। এবার বাদামওয়ালা সুরতারা বাদাম বের করবে না, বাদামের সুরতা কিছু আছে না আর বাদাম বের করবে না। ওই যে বলিলাম তখন যে জান্নাতে বাদামের ব্যবস্থা আছে, হ্যাঁ সে বাদামের জায়গায় চলে আসছে। ওরা এসে বলবে আপনার মন কি চাই, আপনার মন যা চাই তাই আজকে এখানে আপনাকে দেওয়া হবে, আপনার কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, যেই ছোট ছোট বাচ্চাগুলো তোমাদের চতুর্দিকে ঘুরবে ওরা হলো মুখাল্লাদ, চিরকালই ওরা এরকম থাকবে, পরিবর্তন হবে না, ওদের কোনো পরিবর্তন হবে না, একেবারে স্থায়ী হয়ে থাকবে। তাদের কাছে কিছু পেয়ালা থাকবে, তার হাতল থাকবে, এই যে চায়ের কাপ দেখছেন কিছু হাতল আলা আছে না, এদিকে তাকান এদিকে তাকান, হাতল আছে না, কিছু হাতল আছে, এই যে কিছু হাতল আছে না, আল্লাহ পাক বলেন আবারিক, এরকম কিছু হাতলওয়ালা কাপ তাদের কাছে থাকবে, আবার কিছু হাতল বাদেই থাকবে। তাহলে কিছু কাপ থাকবে কেমন, হাতলওয়ালা কিছু কাপ হাতল ছাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাসিম মিন মাইন, ওই যে ঝর্ণার বর্ণনা ছিল একটু আগে কথা বলে, ঝর্ণার বর্ণনা ছিল ওই জায়গা থেকে ভরে ভরে এনে তাদের সামনে পেশ করা হবে, তাদের সামনে দেওয়া হবে, তারা এখন পান করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলবেন কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা কুনতুম তাআমালুন, এখন খাও, এখন খাও, তৃপ্তি করে খাও, তোমরা যে কাজগুলো করেছো কুলু ওয়াশরাবু, খাও খাও এবং পান করো। শরাব চলে এসেছে, কি এসেছে শরাব, ওই যে আপনার কি ওই শরাবের মতো নাকি, দেখবেন একেবারে গেট সাজাই দিয়ে গেটের ভিতরে দুটো গিলাস দিয়ে দিয়েছে, বুদ্ধি পরীক্ষা করার জন্য কোনটা আসলে সুনির গুলা আর কোনটা শরবতের গুলা, আইকিউ চেক করার জন্য ওখানে দিয়েছে, দেখছে না, ওখানে ওরকম ভেজাল দেওয়ার সুযোগ নেই। আল্লাহ বলছেন ওখানে কোনো ভেজাল থাকবে না, ওখানে যা থাকবে সবগুলো নির্ভেজাল থাকবে, আর এই শরাবের ভিতরে কোনো ভেজাল নাই, রঙের পরিবর্তন নাই, গন্ধের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাফিহা গাউলুন ওয়ালা কুমান গায়ুনজিফুন, আর এর ভিতরে কোনো গন্ধ হবে না, নষ্ট থাকবে না, এটা একেবারে অবিকল একরকম থাকবে, কি থাকবে একরকম থাকবে। সম্মানিত ভাইরা একেবারে শেষ কথা হয়ে গেছে আমার, কারণ এরপরে হলো বাগানে যাবেন, তারপর ওখানে বিয়ের অনুষ্ঠান হবে জান্নাতে। আচ্ছা বিয়ের অনুষ্ঠান আপনাদেরকে আরেকদিন বলা হবে, যে আমরা কি বিয়ের অনুষ্ঠান দিই আর ওখানে কি অনুষ্ঠান দিই, এটা আসছে সামনে কথা। আল্লাহ তাআলা বলেন হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, এরপর ওরা একটু হাঁটতে যাবে, ওরা হাঁটতে যাবে ছোট ছোট তাঁবু, এই যে আমরা যেরকম পার্ক টার্ক বানাই রাখি না, আমার মেয়ের মহোদয় যেন আবার একটা মাইন্ড করেন না, আমরা পার্ক বানাই রাখি, ছাতা টাতা বানিয়ে দিয়ে বসার ব্যবস্থা করে দিই, ওখানে থাকবে এটা, ওখানে ব্যবস্থা থাকবে, এখানে থাকবে চরিত্র নষ্ট করার জন্যে, আর ওখানে থাকবে সবচাইতে সুন্দর আদর্শ এবং উত্তম। সুবহানাল্লাহ বলেন সূরা রহমান, সূরা রহমান 62 নম্বর আয়াত, দুই রকমের বাগান থাকবে, কয় রকম, একটা হলো ফলের বাগান আর একটা হলো ঘুরিয়ে ফিরে বেড়ানোর বাগান, হ্যাঁ দুই রকমের বাগান থাকবে। মিন্দু নিহিমা জান্নাতান, এক একটা বাগানের মালিক ওরা এক একজন হয়ে যাবে, এবার ঘুরতে ফিরতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুদহাম্মাতান, খুব সবুজ শ্যামলা সে বাগানগুলো থাকবে। লাম ইয়াতমিসুহুন্না ইনসু ক্বাবলাকুম ওয়ালা জান, একেবারে চমৎকার কথা, এই যে আমাদের ছেলেরা যাদের পিছনে ঘুর ঘুর করে করে নিজের জীবন যৌবন নষ্ট করে ফেলেছে, এই এরকম জিনিস ওখানে থাকবে না। তুমি যার জন্য এতিমের মতো ফুল নিয়ে দাঁড়িয়ে থাকো, আর ওখানে যারা অপেক্ষা করছে আল্লাহ বলছে লাম ইয়াতমিসুহুন্না ইনসু ক্বাবলাকুম ওয়ালা জান, সূরা রহমান 74 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে লাম ইয়াতমিসুহুন্না, এর আগে কেউ স্পর্শ করেনি, কি কেউ এর আগে স্পর্শ করেনি, কেউ ছয়নি, ইনসু ক্বাবলাকুম ওয়ালা জান, কোনো মানুষও ছয়নি, ওর কোনোদিন জেনও লাগেনি। দেখবেন মাঝে মাঝে তো জেন লাগার ভাব করে, আল্লাহ কেবল জীবন তাই, সূরা রহমান 74 নম্বর আয়াত। আপনি পরবর্তীতে খেয়াল করে দেখবেন যে জেল লাগা আসলে না, আসলে আর একটা মাইকে জেল লেগে সর্বিসরে, এখন শেষ পর্যন্ত গিয়ে বিয়ের শাদীর অনুষ্ঠান হবে। আর